বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, কালী পুজো শেষ হতেই শুরু হয়ে যায় ভাইফোঁটার প্রস্তুতি। ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই দাদাদের কপালে চন্দন কাজল দইয়ের ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন। এই আবহে রবিবার রায়গঞ্জ শহরে দেখা মিলল এক অভিনব চিত্র। রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা রানিকর বয়স তার ৯০ পেরিয়েছে, কিন্তু এই বয়সেও প্রতি বছর নিয়ম করে বাড়িতে ভাইফোঁটা উৎসবের আয়োজন করেন। এবারেও ছবিটা একই রকম, বাড়িতে তিনি আয়োজন করেছেন ভাইফোঁটার। তার বাড়িতে ফোঁটা নিতে এসেছেন তার ৮০ ঊর্ধ্ব দুই ভাই, একজনের নাম শ্যামলকান্তি ঘোষ, অপরজন কমল ঘোষ। সমস্ত রকম নিয়ম ও উপাচার মেনে দুই ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে তাদের কপালে ফোঁটা দিলেন দিদি রানিকর। রানীদেবী বলেন, প্রতি বছরই তিনি এই আয়োজন করে থাকেন, এই বয়সে এসে ভাইদের ফোঁটা দিতে পেরে খুব খুশি তিনি। ভাইদের দীর্ঘায়ু কামনা করলেন। কি করলেন? ফোঁটা দিলাম। কাকে? ভাইকে। কেমন লাগছে ফোঁটা দিয়ে? ভালোই লাগছে, এত বয়সে ফোঁটা দিচ্ছি। কি কি করেছেন ভাইদের জন্য? ভাইদের জন্য করা হয়েছে অনেক কিছুই। মিষ্টি মিষ্টি সবই দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, বলছি এত বয়স হলো আপনার, এখনো ফোঁটা দিয়ে যাচ্ছেন? সে প্রথম থেকেই তো দিয়ে এসছেন। কেমন লাগে ফোঁটা দিতে? ফোঁটা দিতে ভালোই লাগে। আচ্ছা, আর কতদিন পারবো কিনা কে জানে। ভাই শ্যামলকান্তি ঘোষ বলেন, তিনি কলকাতার কসবা থেকে এসেছেন দিদির বাড়িতে ফোঁটা নিতে। দিদির মঙ্গল কামনা করেন তিনি। আমি এসেছি সুদূর কলকাতা, কসবায় থাকি, কসবা থেকে এসেছি। বলছি আপনার বয়স কত হলো? আমার বয়স হলো ৮৩ বছর বয়স। এই বয়সে কলকাতা থেকে এসেছেন ফোঁটা নিতে দিদির কাছে, কি বলবেন? আর দিদির কাছে ফোঁটা নিতে আসছি কারণ এই ভাই বোনের যে সম্পর্ক, এই সম্পর্কটা যেন চিরদিন অটুট থাকে এবং দিদিও যেন দীর্ঘজীবী হয়, আমিও যেন বেঁচে থাকি, যেন দিদির কাছে প্রতি বছর আসতে পারি, দিদির হাতে রান্না খাওয়া, দিদির হাতে সব আপ্যায়ন করা, এত হওয়ার কথা এত ভোলা যায় না, দীর্ঘদিনের সম্পর্ক ভাই বোনের। অপর এক ভাই অবল ঘোষ বলেন, প্রতি বছর তিনি দিদির কাছে ফোঁটা নিতে আসেন, বারবার যেন এমন উৎসবে অংশ নিতে পারেন তিনি, এই কামনাই করলেন এদিন। খুব ভালো লাগছে, প্রতি বছরই আসি, আপনি চাই দিদি ভালো বাঁচুক, আমি যেন ফোঁটা নিতে পারি প্রতি বছর, দীর্ঘায়ু কামনা করি, মনে বন্ধন যেন অটুট থাকে, দীর্ঘ দিদি দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, আমি সুস্থ থাকি, প্রতি বছর ফোঁটা দিতে পারি, এই কামনা করি।